একজন অত্যন্ত অল্প বয়সে 53 বছর বয়সে উনি দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়েছিলেন। আসলে আমি কষ্ট পেয়েছি, একটা জিনিস উপলব্ধি করেছি, ভালো মানুষ বোধহয় বেশি দিন বাঁচে না। ভালো মানুষ, মানুষের কল্যাণ যারা করে, মানুষের মঙ্গল যারা কামনা করে, মানুষের জন্য যারা অকাতরে দান খয়রাত করে, তারা বোধহয় বেশি দিন বেঁচে থাকে না। আল্লাহ পাকের দরবারে আজকের এই স্মরণ সভায় দাঁড়িয়ে প্রার্থনা করব, ইয়া বারিলাই, উনি তো, ওনাকে তো তুমি অনেক সম্মান দিয়েছ, অনেক সম্পদ দিয়েছ, অনেক সুখ দিয়েছ, অনেক শান্তি দিয়েছ। আজকে আলোচক বৃন্দরা এক বাক্যে বলেছেন, উনি ভালো মানুষ ছিলেন, নীল অহংকার ছিলেন, ওনার জীবনের শিষ্টাচার বহির্ভূত, কোনো কাজ উনি করেন নাই। আজকে আমাদের ফরিয়াদ তোমার দরবারে, আমাদের এই মহান নেতাকে তুমি কবুল করো, ওনার গুনাহ মাফ করো, ওনাকে তুমি জান্নাতের বাসিন্দা করো, এই প্রার্থনা জানাচ্ছি আজকের এই স্মরণ সভায়। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।